রাজ্যের প্রশাসকী দুর্নীতির উস্কানিদাতা, পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিলেও মমতা অভিষেককে আক্রমণ করলেন প্রাক্তন তৃণমূল নেতা। তার মতে, আমি দলের অভ্যন্তরে ছিলাম, দল দুইভাবে টাকা তুলত বলে বিস্ফোরক দাবি প্রাক্তন তৃণমূল নেতার। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসন্ন রায় বর্তমানে সিবিআইয়ের জালে, এজেন্ট হিসেবে কাজ করত প্রসন্ন রায়। আর এই প্রসন্ন রায় ও পার্থ চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তৃণমূল নেতা। এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পার্থই হলো নিয়োগ দুর্নীতির মূল মাথা, তবে টাকা তুলেছে অভিষেক। তিনি বলেন, 75% গিয়েছে মমতা অভিষেকের কাছে, আর 25% নিয়েছে অপা সিন্ডিকেট। তৃণমূলের ফর্মুলা বলে কটাক্ষর সুরে প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর দাবি, এই টাকা উঠেছে দুভাগে। একদিকে তৃণমূলের বিধায়করা টাকা তুলেছে, কিছুটা রেখে বাকিটা পৌঁছে দিয়েছে। তিনি বলেছেন, তৃণমূলের ফর্মুলা হলো 75% কলকাতাও পৌঁছে দিতে হবে, আর 25% রাখা যাবে কাছে। সেই ফর্মুলা অনুযায়ী কিছু নেতা, বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েতের কর্মকর্তারা দিয়েছে, আর নান্টু প্রধানের মতো কিছু লোক মারা গিয়েছে, কালীপদপতির মতো কিছু দুর্নীতিগ্রস্ত লোক এখনও বেঁচে রয়েছে, বাগদার চন্দনের মতো এজেন্টরাও সবাই সব টাকা তুলে একই জায়গায় পৌঁছে দিয়েছে। শুভেন্দু অধিকারী আরও এক ধাপ কটাক্ষ করে বলেন, যদি পার্থ অপা সিন্ডিকেটের উপরের দিকে যান তাহলে উপরে পড়বে অভিষেক, আর নিচের দিকে নামেন তাহলে পড়বে প্রসন্ন রায় থেকে কালীপদপতিরা। যারা এজেন্ট হিসেবে ছিলেন বিরোধী দলনেতার, আরও অভিযোগ, এসএসসিতে আবেদন না করেও চাকরি পাইয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যা সম্ভব হয়েছে এজেন্টদের মাধ্যমে। তবে ইডি সিবিআইয়ের উপর আস্থা রেখে আগামী দিনে তদন্তকারী সংস্থা এই দুর্নীতির মূল উৎপাদন করবে বলেই আশা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।